নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অভিনব উদ্যোগ, রাঙ্গিরখালের জল নিষ্কাশনে মাঠে নামলেন বিধায়ক দীপায়ন। সমরজিৎ সিনহার শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন শিলচরের বিধায়কের। সীমান্তে গরুসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বদরপুর পুলিশ। বিশেষ ঘোষণা, বন্যার কারণে দুদিন আমাদের খবর সম্প্রচার করা সম্ভব হয়নি, তাই চ্যানেল কর্তৃপক্ষ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের বেশিরভাগ কর্মীরাও বন্যায় আক্রান্ত রয়েছেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আজ থেকে রাত 8টায় খবর সম্প্রচারিত করা হবে আমার বাংলা চ্যানেলে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গোটা শহরকে যুদ্ধকালীন তৎপরতায় জলমুক্ত করার প্রয়াসে মাঠে নামলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মঙ্গলবার শিলচর বাংলাঘাটের রাঙ্গিরখাল স্লুইস গেটের পাশে মোটর বসিয়ে দ্রুতগতিতে জল বের করার ব্যবস্থা করেন বিধায়ক। রাঙ্গিরখাল স্লুইস গেটটি পুরনো হয়ে যাওয়ার দরুন ধীর গতিতে জল বেরোচ্ছে, তাই শহরের বহু এলাকার জমাজল ক্রমশ ধীরগতিতে ঘাগড়া নদীতে গিয়ে পৌঁছাচ্ছে। আগামী দুবছরের মধ্যে উন্নত মানের স্লুইস গেট বসিয়ে ও রাঙ্গিরখাল নালা খনন করে শহরের জমাজল সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন বিধায়ক দীপায়ন। আপনারা লক্ষ্য করেছেন যে মালুগ্রাম এরিয়াতে আমরা পাম্প দিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছিলাম। গতকালকে আমরা চণ্ডীচরণ রোডেও সেটা প্রয়াস করেছি, আর আমরা ভাবি যে চণ্ডীচরণ রোডে আমরা এখন পর্যন্ত সাকসেস হয়েছি, মালুগ্রাম এরিয়াতেও সাকসেস হয়েছি। কিন্তু একটা জিনিস সকলকে বুঝতে হবে যে চণ্ডীচরণ রোডের যে জলটা সেটা আমরা রাঙ্গিরখাড়ে ফেলেছি, মালুগ্রামের জলটা আমরা রিভারে ফেলেছি। তো এইভাবে পাবলিক স্কুল রোডের যে এই মুহূর্তের জল বা বিভিন্ন জায়গার জল, দাসকলোনির জল, এইগুলো কিন্তু পাশাপাশি কোনো খাল বা নদী নেই, যার জন্য বাংলাঘাটে আমরা একটা মেশিন আজকে ইনস্টল করেছি। আপনারা জানেন যে গতকালকে সকাল সাড়ে ছটার থেকে স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে, ধীর গতিতে জল নামছে। আরও যদি 1 মিটারের মতো নিচে জল আসে তাহলে একটু স্পিডে আসবে, কিন্তু তাই কাজকে এক্সপার্টাইট করার জন্য আজকে আমরা আরেকটা পাম্প এখানে ইনস্টল করেছি, ডিজেল পাম্প 40 HP-র, যেটা এখন প্রায় 1 ঘন্টায় প্রায় 2 লক্ষ লিটার জল আউট করবে। আমরা সেটাও প্রয়াস করছি যে APDCL-এর লোকরা আসছেন, এখানে 3 ফেজ লাইন যদি তারা নামিয়ে দিতে পারেন তাহলে আমরা ইলেকট্রিক্যাল আরেকটা 40 HP-র পাম্প রয়েছে, এই পাম্পকেও আমরা ইনস্টল করবো। এই দুটো পাম্পই বিশেষ করে আমরা নিজে আমি উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেছি, একটা গার্ডেন থেকে এনেছি, মাননীয় ঈশ্বরভাই উপাধিয়া দিয়েছেন। আরেকটা পাম্প রয়েছে, যিনি একজন কন্ট্রাক্টর আছেন, আমি অনুরোধ করেছি, উনি বলেছেন যে যদি হয় তাহলে উনি দিতে রাজি আছেন। তো এটার এদিকে সোমবার বন্যার জমাজলে ডুবে চেংকুড়ি জিপির মৃত হওয়া সমরজিৎ সিনহার শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানাতে ছুটে যান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচরের বিধায়কের কাছে পেয়ে হতভাগ্য সমরজিৎ সিনহার পরিবার তাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিজামুদ্দিন কোনো খোঁজ খবর না নেওয়ার জন্য আক্ষেপ ব্যক্ত করেন। এছাড়াও সমরজিৎ সিনহার উদ্ধারকার্যে বিলম্বতার কথাও তুলে ধরেন তারা। পরে শোকসন্তপ্ত পরিবারকে নগদ অর্থ ও চাল প্রদান করেন শিলচরের বিধায়ক দীপায়ন। উল্লেখ্য, চলতি বন্যার জলে ডুবে চেংকুড়ির জিপির দুজন প্রাণ হারান, হতভাগ্যরা হলেন সমরজিৎ সিনহা ও অপরজন সাধু রবিদাস। আমরা জানি যে বাংলাঘাটের লাগোয়া অঞ্চল আমাদের শিলচর কনস্টিটিউয়েন্সি, এখানে সমরজিৎ সিনহা গত পরশু দিন ওনার ফ্লাডে ডুবে উনি মারা যান, ফ্লাডের জলে ডুবে রেশন আনতে গিয়েছিলেন, তার পরবর্তীকালে মারা গেছেন। তো চন্দ্রকান্ত সিনহা ওনার বাড়িতে আমরা এসেছি সবাই মিলে, আমাদের সাথে ব্লক মণ্ডল সভাপতি রয়েছেন সমলকান্তি দেব, 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুর কমিশনার রয়েছেন, আমাদের ভজন্তিপুরের জিপি এপি দুজনই রয়েছেন, সবাই মিলে আমরা এখানে এসেছি সমবেদনা জ্ঞাপন করার জন্য। যদিও আমার কনস্টিটিউয়েন্সি না, আলকাপুর কনস্টিটিউয়েন্সি, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল, তাই ভাবলাম একবার এসে সমবেদনা যদি জ্ঞাপন করা যায়, আর আগামী দিনে সরকার থেকে যদি কোনো সাহায্য আসে তাহলে অবশ্যই আমরা তাদের পাশে থাকবো, এই কথা জ্ঞাপন জ্ঞাত করার জন্য ওনাদের সামনে আসছি আমরা।
দুই গরু পাচারকারীকে গ্রেফতার করলো বদরপুর পুলিশ। বদরপুর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে বদরপুরের পুলিশ এক অভিযান চালিয়ে রবিবার আনুমানিক 10:45 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুশিয়ারা নদীর নিকটবর্তী এলাকা ভাঙ্গার সরপুর থেকে এই দুই গরু পাচারকারীকে গ্রেফতার করে। এ উপলক্ষে বদরপুর থানার ওসি ইন্সপেক্টর চন্দন গোস্বামী জানান, গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে তিনি ভাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই প্রণব মিলিকে নির্দেশ দিলে পরে ইনচার্জ মিলি পুলিশ দলবল নিয়ে খানা দিলে পরে দুই গরু পাচারকারীকে অবৈধভাবে ভারত বাংলাদেশ করিলে কর পড়া জব্দ করিলে এখানে সকালে রাতে আমি কেক গোপন উত্তর খবর পাইছিলো যে মা মকর ভাঙার পর এনেকে সরপুর হয়ে আপনার বিষ্ণু কৃষ্ণপুরের পর মানে এনেকে বাংলাদেশলে পার করব পার হওয়ার মানে খবর পাইছিলো। এই মতে মই স্থাপনের লগত আমি সরপুর নাকাল হলো, সরপুর নাকাল হয়ে আমি দুজন মানুষ কয়েকটা করব লক্ষ্য হলো আর গরু গরু এটা দুজন মানুষ কয়েকটা হল নাম নাম এজনের নাম আপনার আব্দুল মতিন আর এখনের নাম নাজিমুদ্দিন দুজনের কয়েকটা হল কয়েকটা গতি হয়। ঠিক আছে, যেহেতু এই একটা বৃহৎ চক্রজুড়ি আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত যেহেতু ভাঙ্গা আন্তঃরাষ্ট্রীয় একটা চক্র জড়িত আছে ইয়ার লগত থাকিব আমি এটা ইনভেস্টিগেশন চলাই আছো। ঠিক আছে, কত কেনে জড়িত হয়ে আছে আর কত কত কেনে কি আছে এটা আমি ইনভেস্টিগেশন করে আছো। আমি সিনিয়র অফিসার পর গাইড লই আছো কত কি করব লাগে তাই মতে গাইড করে আছে সেই মতে আমি কন্টিনিউ করে আছো আমি ইনভেস্টিগেশন। উধারবন্দের বন্যা পরিস্থিতি দেখতে জেলাশাসক মঙ্গলবার সকালে উধারবন্দের কয়েকটি জায়গা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল চলিতাকান্দি, গোসাইপুর এবং আরকাটিপুর ইত্যাদি। দক্ষিণ মোহনপুর সাত জুয়ারিকে গ্রেফতার করছে কচুদরম পুলিশ। কচুদরম থানা এলাকার দক্ষিণ মোহনপুর ষষ্ঠ খণ্ড গ্রাম থেকে রবিবার রাতে সাত জুয়ারিকে গ্রেফতার করেছে কচুদরম পুলিশ। জানা গেছে, এদিন রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে কচুদরম থানার ওসি বিপুল বিশ্বাস সহ পুলিশের একটি দল দক্ষিণ মোহনপুর গ্রামের হাবিল হোসেন লস্কর নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান আর তখন সেখানে অবৈধভাবে জুয়া খেলায় থাকা অবস্থায় সাত ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে জুয়া খেলার কার্ড, নগদ 2,080 টাকা ও AS11K9456 নম্বরের একটি অল্টো গাড়িও জব্দ করেছে পুলিশ। এদিকে সোমবার এ মর্মে আসাম গ্যাম অ্যান্ড বিটিং আইনের 13, 14, 15 ধারা একটি মামলা নথিভুক্ত করে ধৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ইনফরমেশন পাওয়া গেছিল যে থানার পরা 2 কিলোমিটার মান দূরত হব এই হাবিল হোসেন দক্ষিণ মোহনপুর পার্ট 6 তোর ঘর মানে অবৈধভাবে জুয়া খেলি আছে। তো লগে মোট স্টাফক লগতলে মানে সেই ঠাইত PDP-র সহায়ত সার্চ করা হল আর সার্চ করার মানে হাতে লোটে সাতজন মানুষক মানে পয়া হল। আমি সেইকজন মানুষক আটক করল, নাম কেটা হল ফজল আহমেদ লস্কর, বেবুল হোসেন লস্কর, লাবিব হোসেন বরভূয়া, সঞ্জু হক লস্কর, হীরামণি লস্কর, গিয়াসউদ্দিন লস্কর আর বাহারুল ইসলাম লস্কর। এইকজন সেই মানে সাতজনে খেলি আসলে আর সেইকজনক আমি হাতে লোটে ধরিল আর তেওঁলোকৰ পৰা মই 2,080 টাকা মানে কেশ পয়সা সিজ করব পাৰিছোঁ। এটা প্লে কার্ড মানে গেমলিং খেলার কারণে কার্ড যেটা ট্রান্সপার্ট এই আমি সিজ করেছো আর এখন গাড়ি সেই স্থানত পাইছিল এখন ফজল আহমেদ লস্কর কার হয় এখন সেই কার AS11K9456 নম্বর K10 এখন আমি সিজ করা হয়েছে আর গোটেকজনের এগেন্স্টত আমি এটা কেস রেজিস্টার করেছো কচুদরম PS কেস নম্বর 32/22 আন্ডার সেকশন 13, 14, 15 আসাম গেম এন্ড বেটিং একট আমি কেস রেজিস্টার করেছো এটা আমি ফরওয়ার্ড করি। আর্য সংস্কৃতি বোধনী সমিতির প্রতিষ্ঠাতা তথা মুখ্য সংযোজক প্রয়াত গৌতম ভট্টাচার্যের 60 বছর পূর্তি জন্মদিন উপলক্ষে 30 মে দিনটি নানা কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপন করা হয়। সমিতি থেকে প্রথমে রামকুমার নন্দী পাঠশালা, উকিলবাজার মক্তব, নর্মাল স্কুল এবং শ্যামাচরণদেব বিদ্যাপীঠে থাকা বন্যায় আক্রান্ত শরণার্থীদের পরিবারের 200 শিশুদের হাতে গৌতম ভোগ নামে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। তারপর সন্ধ্যা 6টা থেকে আর্য ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রয়াত গৌতম ভট্টাচার্যের রচিত কিছু গান, কবিতা এবং তার পছন্দের আরও নানা সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
বন্দে মাতরম সঙ্গীত ও ষাটটি দ্বীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর সমিতির শিল্পীরা গৌতম ভট্টাচার্যের কথায় সুরে রচিত সমিতির সঙ্গীত সমবেতভাবে পরিবেশন করেন। এছাড়াও একক সঙ্গীতে ছিলেন সীমা পুরকায়স্থ, তাপসী ভট্টাচার্য, পিঙ্কি দত্ত চৌধুরী, মাম্পি দেব চৌধুরী, অনুশ্রী দত্ত চৌধুরী। নৃত্যানুষ্ঠানে শ্রেয়াংশী পাল, নিবেদিতা দাস ও নবমিতা চক্রবর্তীর একক নৃত্য সবার কাছে অত্যন্ত মনোগ্রাহী হয়ে ওঠে। একক কবিতা পাঠ করে শোনান মৃণালকান্তি ভট্টাচার্য, দেবাশিস চক্রবর্তী, জয়ন্তী দত্ত। সঞ্চালনায় ছিলেন অরিন্দম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রয়াত গৌতম ভট্টাচার্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন সভাপতি পান্না পাল, বিপ্লব দেবনাথ, নীলকণ্ঠ চক্রবর্তী, সাক্ষী চক্রবর্তী প্রমুখ। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বন্যার সময়ে গ্রাহকদের রন্ধন গ্যাসের আরও দ্রুত পরিষেবা দেওয়ার জন্য এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কাছাড় গ্রাহক সুরক্ষা সমিতির পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয় আইওসি কর্তৃপক্ষের কাছে। মঙ্গলবার বিষয়টি নিয়ে সরব হয়ে গ্রাহক সুরক্ষা সমিতির এক প্রতিনিধি দল শিলচর হাসপাতাল রোডে থাকা আইওসির কার্যালয়ে সিএমডি ডিভিশনাল ম্যানেজারের সাথে দেখা করে বন্যার সময়ে গ্রাহকদের রন্ধন গ্যাসের আরও দ্রুত পরিষেবা প্রদান করতে আইওসির বিভিন্ন এজেন্সিগুলোকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি এ মর্মে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে জোরালো দাবি জানানো হয় কর্তৃপক্ষের কাছে। এছাড়াও প্রতিনিধি দলের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে তারা জানতে পারেন রন্ধন গ্যাস হকাররা প্রতি জ্বালানি সিলিন্ডার 1400 থেকে 1500 টাকা করে বিক্রি করছেন গ্রাহকদের কাছে। রাজ্য সরকার সহ আইওসি কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন রাত দিন উপেক্ষা করে বানভাসীদের কিছুটা পরিষেবা প্রদান করতে তৎপর থাকলেও কিছু অসাধু ব্যবসায়ীরা নিজেদের মুনাফা অর্জনের লোভে গ্রাহকদের হয়রানি করছেন। তাই সেসব অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের দাবি জানান প্রতিনিধি দলের কর্মকর্তারা। हमारा अप्रूविंग अथॉरिटी को उसने अप्रूवल दे दिया। देने के बाद संडे को हम लोग ऑपरेट किया और उसमें 70 ट्रक्स हम लोग फिर निकलवाया मिजोरम ये कचार डिस्ट्रिक्ट और ये त्रिपुरा के लिए। तो मेन मेजर शेयर तो कचार डिस्ट्रिक्ट के लिए किया है, तो उस पर थोड़ा रिलीफ मिला है। हम लोग सब डिस्ट्रीब्यूटर को बोला संडे को खुलने के लिए, तो संडे में भी हम लोग डिलीवरी किया। और कोई कोई जगह जैसे कि उदरबन कॉन्स्टिट्यूंसी में पूरा पानी का ऊपर में हम लोग नाव यूज करके डिलीवरी भी कराया था ऐसे सिचुएशन में। तो और ये हम लोग का हेड ऑफिस से भी डेली मॉनिटरिंग कर रहा है कि आपका बैकलॉग कितना है, बैकलॉग कितना है। तो हम लोग सब फील्ड ऑफिसर को भी बड़ा डिस्ट्रीब्यूटर के पास जाके मॉनिटर करके दिल्ली डिस्पैच अगर इसका पास সরকার থেকে আন্তরিকতার সঙ্গে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে, আইওসির পক্ষ থেকে আন্তরিকতার সঙ্গে যাতে সাধারণ মানুষের কাছে গ্যাস পৌঁছে তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে কিছু সংখ্যক গ্যাস এজেন্সি আপনার ডেলিভারি বয়রা সাধারণ মানুষকে শুষে কাটছে। এই অবস্থায় উজ্জ্বলা ক্ষেত্রে ভারত সরকার রিসেন্টলি 200 টাকা কমিয়েছেন গ্যাস সিলিন্ডার প্রতি দাম। কিন্তু আজকে দেখা যাচ্ছে উজ্জ্বলা, তারপরে যে সাধারণ যে গ্যাসের সিলিন্ডার, এগুলো শিলচর শহরের আশপাশ, বিশেষ করে মেহেরপুর, তারপর আপনার এই যে গুঙ্গুর, কাঁঠাল রোড, তারপর তপোবন নগর, তারপরে এই তারাপুর, শিববাড়ি রোড, ন্যাশনাল হাইওয়ে, এইসব এলাকায় কাঞ্চনপুর, ভগতপুর, এইসব অঞ্চলে কিছু সংখ্যক ডেলিভারি বয় 1400 টাকা 1500 টাকায় বিক্রি করছে। তো আমরা এখানে এসে আমরা জানিয়ে গেছি যে এ ধরনের ব্যবস্থা চললে পরে সাধারণ মানুষ এই জিনিসগুলো মেনে নেবে না, অতএব অবিলম্বে ব্যবস্থা নেওয়া। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে সর্বত্রই অনিয়মের অভিযোগ পাওয়া যায়। আর্থিকভাবে সচ্ছল এবং আপাত ধনী ব্যক্তিরাও বিভিন্ন উপায়ে সুবিধাপ্রাপক সেজে ঘর পেয়েছেন। এবার বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার মুখ্যমন্ত্রী এক অনুষ্ঠানে বলেছেন আবাস যোজনায় ঘর পেয়েছেন এমন ধনী ব্যক্তিদের চিহ্নিত করে জেলে পাঠানো হবে। সেই সঙ্গে হিমন্ত বলেছেন এখন নতুন আসাম নির্মাণ চলছে, এখন আর দুর্নীতি অনিয়ম বরদাস্ত করা হবে না। রাজ্যজুড়ে আবাস যোজনায় বঞ্চিতরা পাকা ঘর থাকা বা ধনী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ জানালে সরকার শীঘ্র তদন্তের ব্যবস্থা করে সেই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী এদিন একটি টোল ফ্রি নম্বর ঘোষণা করেছেন, নম্বরটি হল 1800 123 235600। যি লোকৰ মাজত এটা কমপ্লেইন আছে যে ধনিয়া পালে আমি দুখীয়াই পোৱা নাই, তেওঁলোককো মই অনুৰোধ কৰিম যে যিসকল দুখীয়াই পোৱা নাই
তেওঁলোকক আমি নিশ্চয় দিয়ার ব্যবস্থা করিম পরবর্তী দিনত। কিন্তু যিসকল ধনী মানুহে আপোনালোকৰ দৃষ্টিত এই ঘৰ পাইছে তেওঁলোকৰ আমি বাতৰি কাকতত এটা ফোন নম্বৰ দিম। আপোনালোকে সেই মই অকল যোৰহাটৰ কাৰণে কোৱা নাই, গোটেই অসমৰ কাৰণে কৈছোঁ, সেই ফোন নম্বৰত যদি কোনোবাই ফোন কৰি কয় যে আমাৰ গাঁৱৰ অমুক পকা ঘৰ থকা মানুহজনে ঘৰ পাইছে, ঘৰটো কেনচেল হোৱাটোতো বেলেগ কথা, যিজন মানুহে তেওঁলোকৰ ঘৰৰ নাম তেওঁলোকে আপলোড কৰিছিল তেওঁলোকো জেলত যাব লাগিব, এইটোৱে হৈছে প্ৰধান কথা। কাৰণ অসমত আমি বহুত দিন সহ্য কৰিলোঁ, এতিয়া আৰু সহ্য কৰাৰ সময় নাই, এতিয়াও যদি আমি সহ্য কৰি থাকোঁ আমাৰ অসমখন কেতিয়াও আগুৱাই যাব নোৱাৰে। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সমিতির পঞ্চম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে রবিবার। বর্তমানে বন্যা পরিস্থিতির জন্য সমিতি কোনো আনুষ্ঠানিকতা রাখেনি, তার বদলে ওই স্কুলে বন্যাক্রান্ত 5 শতাধিক ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি ডাক্তার বিজয়লক্ষ্মী দাস চৌধুরীর নেতৃত্বে ডাক্তার অরিনা নাহা ও ডাক্তার তন্ময় দাস রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এদিকে সোমবার প্রাক্তনী সমিতির পক্ষ থেকে প্রতিনিধি দল রংপুরে বাঁধের ওপর আশ্রয় নেওয়া অসহায় মানুষের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন। উপস্থিত ছিলেন নারায়ণী ভাওয়াল, মহুয়া পাল, রূপা দত্ত, পারমিতা দাস, বন্দিতা ত্রিবেদী, দেবলীনা রায় প্রমুখ। গুণোৎসবের আগে হাইলাকান্দি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের খেয়াল খুশিতে চলা অব্যবস্থার জন্য প্রতিবাদে সরব হলেন এজেওয়াইসিপির কবিরুদ্দিন লস্কর। এ মর্মে সোমবার এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান, গুণোৎসবের আগে হাইলাকান্দি জেলার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থার হাল ফিরছে না। স্কুল পরিদর্শক স্কুল পরিদর্শন না করার ফলে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের খেয়াল খুশি মতো চলছে। সোমবার হাইলাকান্দি ব্লকের অধীনস্থ 3টি স্কুল পরিদর্শন করে ওই অভিযোগ করেন অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুদ্দিন লস্কর। তিনি তাদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বাউরঘাট এমএ স্কুলের শিক্ষক ও পড়ুয়ার উপস্থিতির সাইনবোর্ড টাঙানো হয়নি, এতে স্পষ্ট স্কুলের শিক্ষকরা নিজেদের কর্তব্য গাফিলতি করছেন। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষকের চেয়ারের পেছনে থাকা দেওয়ালে একটি সাইনবোর্ডে বাউরঘাট বানানটিও ভুল রয়েছে। এদিকে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কথা অকপটে স্বীকার করেন বাউরঘাট এমএ স্কুলের প্রধান শিক্ষক এস কে পাল চৌধুরী। আপনারা জানেন বাউরঘাট এমএ স্কুল যেটা, সেটার বিরাট একটা অভিযোগ আছে যা স্থানীয় মানুষের, মিড ডে মিল নিয়ে অভিযোগ আছে। ডুঙ্গার মাধ্যমে আপনারা দেখবেন বাচ্চারা ডাল আলু পেঁয়াজ এই সমস্ত নিয়ে যাচ্ছে, কিন্তু সরকার বস্তার বস্তা দিয়েছে, সেগুলো কোথায় যায়? কিন্তু প্রিন্সিপাল হোক হেডমাস্টার হোক জবাব দিতে পারেনি। তৃতীয় কথা হয়েছে স্কুল কর্তৃপক্ষের এন্ডেলমেন্ট কতজন থাকে, 11 জন 12 জন টিচারের মধ্যে আমরা যা জানি 3 জন 4 জন উপস্থিত থাকে। আজকে আমরা এই স্কুলে আসব বা এই স্কুল আমরা পরিদর্শন করব সেটাও ওরা বুঝে আজকে গোটে টিচার আমরা উপস্থিত দেখেছি, খুব ভালো লেগেছে। কিন্তু 2-1 জন টিচার ওরার যে কর্মকাণ্ড বা ওরার যে ভাষা, এটা মারমুখী ভাষা, সেটা প্রমাণ হয়েছে যে ওরা ব্যক্তিগত একজন বিদ্যালয়ের টিচার বা ব্যক্তিগত ওনার এই স্কুল। গতিকে এই বাউরঘাট এমই স্কুলের প্রধান শিক্ষককে আমরা বলেছি, যেভাবে এই স্টুডেন্টগুলোকে শিক্ষা দেওয়া হয়েছে সেইভাবে এই টিচারগুলোকে শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় কথা আমরা বলেছি যে প্রত্যেকটা বছরে যে 25,000 করে সরকার যে ইউটিলাইজ করার জন্য স্কুল রিপেয়ারিং করার জন্য দেয় সেটা বাস্তবায়ন করার জন্য। এলআইসির এজেন্টের বিরুদ্ধে স্বামীর জীবন বীমার ডেথ ক্লেমের টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ আনলেন স্বামীহারা এক মহিলা। ঘটনাটি সংঘটিত হয়েছে কুচুদরম 4th খণ্ডের আনসার গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা তথা পেশায় মিস্ত্রির কাজ করা আমরুল হক মজুমদার এলআইসিতে একটি জীবন বীমার বীমা করেন একই গ্রামে থাকা এলআইসি এজেন্ট কামরুল হক লস্করের কাছে। আর এই অবস্থায় হঠাৎ 2021 সালের 23 আগস্ট আমরুলের মৃত্যু হয়। আর স্বাভাবিক নিয়মে মৃত্যুর পর আমরুলের জীবন বীমার ডেথ ক্লেম করেন তার পত্নী রেক্সোনা বেগম মজুমদার, আর এতে সহায়তা করেন এজেন্ট কামরুল হক। এরই সুযোগ নিয়ে গ্রাহকের পরিবারের সদস্যদের কিছু না জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় 2 লক্ষ টাকা নিজের স্ত্রীর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেন এজেন্ট কামরুল হক। সোমবার কুচুদরম 4th খণ্ডের আনসারগ্রাম নিজ বাড়িতে সংবাদ মাধ্যমের কাছে এসব কথা তুলে ধরে স্বামীহারা রেক্সোনা বেগম মজুমদার। আমার স্বামী মারা গেল, মারা যাওয়ার বাদে তারা 3 বছর বাদে আমি গেছি, গিয়া কইলাম আমার টাকাটা ভাই না কেন দো, আমি গড় দুয়ার আমার স্বামী জমিন জায়গা বেশি লেছই, বেচার বাদে আমি গড় ভার হইতাম, তখন আমার কাছে পয়সা কড়ি কোনটা নাই, তুমি তেনে আমার টাকা দাও।
টেকা সুরাই হইল আমি তুমি তোমার আমার যাইবা দো গিয়া টেকাটাই উঠাইবাই তুমি আর তুমি আমারে দিবাই আমি লইমু আর আমারে যেটা দেওতা লইমু আমি এর বাদে গিয়া হেতার কিতা হরিয়া গিয়া টেকা সিকনা সার বেশ করি লইছে আমার কাছ থাকি লওয়ার বাদে গিয়া টেকা ইগুন দেখা যায় গিয়া দুই তিন দিন বাদে ফিরি আবার আইসি আমার দ্বার আইয়া হয় কিতা মামি দো টেকা পঞ্চাশ হাজার নেও হ্যাঁ আমি তারে জিগাইলাম বিলে তুমি আমারে না নিয়ে কিলা টেকা উঠাইলাই তাই না আমার এখন কিতা না দো আমি তোমার ই মাতে আমি বেশ দুঃখ পাইছি বা তুমি ইকান খুঁজো না আমার লাইন আছে ব্যাংকর লগে হ্যাঁ আমি জিগাইলাম তোমার কিতা ব্যাংকর লগে লাইন আছে এটা তুমি তো কইও না দো তুমি টেকা পঞ্চাশ হাজার নাও আমি বললাম না দো আমি করার বাদে তুমি ভাইবা টেকা আমি বললাম না না এখন একগু করছি আমার স্বামী জানো আর আমি জানি যে একগু করছো তুমি হ্যাঁ আমার সাথে কিউ আছো গাঙ্গুলির বাইসা রে তাই না বইটা দে না আমি গিয়ে বই ওগুন আনছি আমার কয় আরো ডকুমেন্ট দিতাম আরো করতাম আমি কইলাম তিন বছর পর্যন্ত আমার ডকুমেন্ট রাখলে তুমি এরকম কখানে আবার আমি দিতাম তে তো সাক্ষী রাখিয়ে দিতাম আমি তো এখন যদি ইলে যদি ফাইনে যদি সে তো আমি উড়ে দিয়ে যাই কেস করুম বৃহত্তর তপোবন নগর এবং মালিনীবিল অঞ্চল জলমগ্ন হওয়ার দরুন ঘর থেকে বেরোতে পারছেন না স্থানীয় বাসিন্দারা এমনকি ত্রাণ শিবিরে পর্যাপ্ত জায়গা না থাকায় শিবিরে আশ্রয় নেওয়া যাচ্ছে না ফলে গোটা এলাকায় প্রায় পঁচিশ হাজারেরও বেশি লোক বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন এদিকে ত্রাণ শিবিরে ত্রাণ বন্টনের ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করলেও ঘরে আবদ্ধ এসব লোকেদের জন্য ত্রাণ বন্টনের ব্যবস্থা এখনও সরকারের পক্ষ থেকে করা হয়নি এহেন অবস্থায় বানভাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিল শিলচর রেডক্রস সোসাইটি এসডিআরএস এর যৌথ সহযোগিতায় দুটি বোটে চড়ে রবিবার এলাকার বাড়ি বাড়ি খিচুড়ি এবং শিশু খাদ্য পৌঁছে দেওয়া হল সোসাইটির পক্ষ থেকে এদিনের এই ত্রাণ কার্যে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান বীরেশ ব্যানার্জি সম্পাদক দীপায়ন চক্রবর্তী অভিজিৎ পাল বিক্রমজিৎ চক্রবর্তী নিলয় পাল প্রমুখ ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরের পক্ষ থেকে আপনারা লক্ষ্য করেছেন গত বিগত কোভিড সিচুয়েশনে আমরা বিভিন্নভাবে লোকেদের সহায়তা করার চেষ্টা করেছি আজকেও এই বন্যা কবলিত অঞ্চলে আজকের দিনে তপোবনগর অঞ্চল বৃহত্তর তপোবনগর অঞ্চলে না হলেও কুড়ি লোকের বাস আর এখানে আমরা লক্ষ্য করছি যে জায়গার অভাবে ঘর ছেড়ে ওনারা আশ্রয়স্থলে যেতে পারেননি তাই আজকের দিনে ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ শিলচরের যিনি চেয়ারম্যান আমাদের বীরেশ ব্যানার্জি মহাশয় ওনার সাথে আমরা রয়েছি অভিজিৎ পাল রয়েছেন বিক্রমজিৎ চক্রবর্তী রয়েছেন নিলয় পাল রয়েছেন আর এনডিআরএফের যারা কর্মীরা রয়েছেন এসডিআরএফের তারা সবাই মিলে অক্লান্ত পরিশ্রম করে আমরা বাড়ি বাড়ি গিয়ে কুকড ফুড অর্থাৎ খিচুড়ি ওবি ফুড দেওয়ার চেষ্টা করছি যারা ঘরে এখন তো রয়েছেন তার সোসাইটি ডিস্ট্রিক্ট পাথু বারিদারা গার্লস এম এ স্কুলকে পাথু মহিষাসন হাইস্কুলের সাথে সংযুক্ত না করার জন্য করিমগঞ্জের জেলা শাসকের কাছে স্মারক প্রদান করলেন বৃহত্তর পাথু বারিধারা এলাকার বহুল সংখ্যক জনগণ স্মারকপত্র প্রদান করে সাংবাদিকদের সম্মুখে ওই এলাকার জনগণ বলেন বারিধারা এম এ স্কুলে পর্যাপ্ত পরিমাণে ছাত্রছাত্রীরা রয়েছেন এছাড়াও পঠন পাঠনের ব্যবস্থা ভালো অন্যদিকে বালিধারা এম এ স্কুলটি যদি পাথু মহিষাসন হাইস্কুলের সাথে সংযুক্ত করা হয় তবে বালিধারা এলাকার ছাত্রছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে তাই বালিধারা এম এ স্কুলটি যথাস্থানে থাকার দাবি জানান তারা কাছাড় জেলায় বিভিন্ন শিবিরে আশ্রিত বন্যাক্রান্ত জনগণের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিল ধাগা নামের শিলচর শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থা সম্প্রতি গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায় বন্যার রুদ্ররূপ দেখে বহু এলাকা থেকে জনগণরা বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন ইউপিআই এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে জেলার বন্যাক্রান্ত লোকদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছে বিগত ১৯শে মে তারিখে প্রথম দিন স্থানীয় কাছাড় হাইস্কুলে আশ্রয় নেওয়া প্রায় ১২০ জন শরণার্থীদের মধ্যে ত্রাণ সামগ্রী তুলে দেন শরণার্থীদের হাত সংস্থার কর্মকর্তারা তার পরদিন অর্থাৎ ২০ তারিখে জয়কুমার বালিকা বিদ্যালয়ে থাকা ১৮০ জন শরণার্থীদের তারপর ক্রমে মালুগ্রাম বালিকা বিদ্যালয়ে ৩২০ জন রবিবার করাতিগ্রাম শিমুলতলা এলাকায় উঁচু রাস্তায় অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া প্রায় সহস্রাধিক শরণার্থীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় যে পরিমাণে অসুবিধা ভোগ করতেছি কোন এমপি এমএলএ আমরা ডিসি মহোদয় এসপি মহোদয় কেউ আমরা কোনো সহযোগিতা পাইতেছি না আমরা থাকার সুবিধা নাই এরপরে আমরা এই বান্ধের উপর এত ছোট জায়গা এত মানুষ যে কোনো মতে মানে আমরা বাসার উপায়ই নাই কেউ কোনো ধরনের হেল্প নাই
আজকে দাগা এনজিও থেকে স্টুডেন্ট ভাই বোন মিলিয়ে আইছে, তারা যতটুক পারে আমরা কালকেও একবার ভিজিটিং করিয়া গেছে, আজকে সকালে তারা যতটুক পারে জল নিয়ে আইছে, নেক্সট ডে তারা চাইতে যে আমরা যতটুক পারে হেল্প করব। আমরা সবার কাছে আমার নিবেদন, ডিসি মহোদয়, এসপি মহোদয়, এমপি এমএলএ সবার কাছে আমরা একটু সহযোগিতা করুন, আমরা এই মহামারী থেকে বাঁচার মতো একটা সুযোগ দিন। ভাই বোন আপনারা কই আর স্টুডেন্ট এই দাদার যে এনজিও থেকে আইছেন, আপনারা একটু হেল্প করুন, আমরা এই সুযোগ নিয়ে যেতে আমরা বাঁচতে পারি, পরবর্তী একটু আমরা অন্য কিছু সুবিধা দিন, যেটা আমরা কোনো রকম কোনো উপায় নাই, এটুকু আমার সমাপ্ত। গতকাল আমরা এই সিমুতরা এরিয়াতে ইন্সপেকশন করতে এসেছিলাম, যেখানে আমরা দেখলাম কি ফার্স্ট সেকশন আর লাস্ট সেকশনে মিউনিসিপ্যালিটি থেকে জল ওনাদেরকে দেওয়া হচ্ছে, বাট মিডিল সেকশনে যারা আছে ওনারা কোনো কিছু পাচ্ছে না। তো আজকে আমরা ধাগা এখানে মিডিল সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জল ডিস্ট্রিবিউট করছি। তো আমার এখানে শিলচরের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিকে আমার এটাই তারাপুরস্থিত মদনমোহন আখড়ার পক্ষ থেকে রংপুর করাতি গ্রামের বাঁধের দুপাশে আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে মন্দিরের মহাপ্রসাদ বিতরণ করা হয়। তারাপুর মদনমোহন আখড়ার পরিচালনা সমিতির উদ্যোগে ওই এলাকায় আশ্রিত বন্যাক্রান্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। প্রায় 1800 জনের মধ্যে এই মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই মহতী কর্মে উপস্থিত ছিলেন অন্তু দত্ত, ধ্রুবদেব চৌধুরী, দেবু চৌধুরী, সুরিত চক্রবর্তী, শঙ্কুদাস, শ্যামসুন্দর শর্মা, রঞ্জু বর্মন, প্রলয় শঙ্কর দাস, প্রদীপ কুমার পাটোয়া, দীপক বাজাজ ও বেনুলাল বর্মন প্রমুখ। রবিবার মধুরবন্দ ইউথ কাউন্সিলের সদস্যরা মধুরবন্দ বেরেঙ্গা ও ভাগাডোহর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত 150 পরিবারের মধ্যে পানীয় জল এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন মোমবাতি, মশার কয়েল, বিস্কুট ও চিড়ে এবং অন্যান্য সামগ্রী বিতরণ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মধুরবন্দ ইউথ কাউন্সিলের সভাপতি রাজা লস্কর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে পানীয় জলের এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য ভুক্তভোগী হচ্ছেন। তাদের কথা মাথায় রেখে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। মধুরবন ইউথ কাউন্সিলের পক্ষ থেকে বেরেঙ্গা, বাগাডোর এবং মধুরবন এলাকায় যারা বন্যায় আক্রান্ত ওদেরকে আমরা পানির ব্যবস্থা করে দিয়েছি, খাওয়া পানির ব্যবস্থা করে দিয়েছি। তার সঙ্গে আমরা চিরা এবং মর্টিন আর মোমবাতি, সেগুলো এসেনশিয়াল একদম বর্তমানে যে ফ্লাডে যেটা দরকার সেটা আমরা দিয়েছি। এবং আমি আমার এই মধুরবন ইউথ কাউন্সিলের প্রত্যেক সদস্যকে যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই, এবং আরও যারা সংগঠন রয়েছে এনজিও ক্লাব ওদেরকে আমরা আহ্বান করব যাতে এই যারা বন্যায় আক্রান্ত ওদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা 150 পরিবারকে দিয়েছি। গত 3 দিন থেকে দিচ্ছি আমরা। আমরা প্রথম দিন আমরা খাদ্য সামগ্রী দিয়েছি, তারপরের দিন আমরা রাত্রে আমরা ডিনারের ব্যবস্থা করে দিয়েছি, আজকে আমরা পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছি। যদি বন্যার জল না কমে তাহলে আমরা চেষ্টা করব ওদেরকে আরও কিছু দেওয়ার। রেশন কার্ডের বায়োমেট্রিকের সময়সীমা বৃদ্ধির দাবিতে সরব হল নর্থ করিমগঞ্জ ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সোমবার এই মর্মে সংস্থার পক্ষ থেকে জেলা উপায়ুক্তের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করা হয়। এতে উল্লেখ করে বলা হয়, সরকারের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কিছুতেই রেশন কার্ডে বায়োমেট্রিক সবার পক্ষে করা সম্ভব হচ্ছে না, কারণ অনেক পরিবারের সদস্যরা বহিররাজ্য তথা দেশের বাইরে থাকায় এই সময়ের মধ্যে বায়োমেট্রিক দিতে পারছে না। তাই অর্থ উপার্জনের তাগিদে বহিররাজ্যে থাকা রেশন কার্ড হিতাধিকারীদের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রেরণ করেন সংগঠনের কর্মকর্তারা। সমগ্র আসামে রেশন কার্ডের সঙ্গে রেশন কার্ডের প্রত্যেক হিতাধিকারীর আধার লিঙ্ক করা হচ্ছে, এতে অসংখ্য জনসাধারণ সমস্যায় পড়েছেন। অনেকে বহিরাজ্যে থাকার দরুন সময় মতো ফিঙ্গার দিতে পারছেন না, অনেকে আবার সমস্ত পরিবার নিয়ে বহিরাজ্যে বিভিন্ন রোজগারের কারণায় অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আসেন, সমস্ত পরিবার নিয়ে একসঙ্গে এসে 31 তারিখের ভিতরে ফিঙ্গার দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের মেমোরান্ডামে অতি বেশি উল্লেখ করেছি যে কমসে কম আরও 2 মাস সময় বৃদ্ধি করা হোক, যাতে মানুষ প্রত্যেক মানুষ ফিঙ্গার দিতে পারে। অন্যদিকে আরেকটি অসুবিধা হচ্ছে কিছু সংখ্যক মানুষের ফিঙ্গার মিলছে না বা ফিঙ্গার আনম্যাচ দেখাচ্ছে। এখন মুহূর্তে নোটিশ এসেছে যে ফিঙ্গার না দিলে নাম কর্তন করা হবে। সমস্যা সবচেয়ে বড় এটাই যে একজন মানুষের আধার কার্ড থাকার পরেও যদি তার ফিঙ্গার ম্যাচ না হয় এবং তার না কার্ড থেকে নাম কর্তন হয় বহুত বড় সমস্যায় পড়বে। এইসব কথা আমরা সংগঠনের পক্ষ থেকে ডিসি স্যারের কাছে উল্লেখ করেছি এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবার আবেদন রাখছি যে ন্যূনতম
শিলচর দেশভক্ত তরুণরা ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রিত বানভাসীদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিল রেডক্রস সোসাইটি। বিগত দিন কয়েকে টানা বর্ষণে গোটা রাজ্যের সাথে কাছাড় জেলায় বরাক নদীর জলস্তর আচমক বিপদসীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার দরুন শিলচর শহরের বহু এলাকা বন্যার জলে প্লাবিত হয়ে ওঠে। শহরের বিভিন্ন এলাকা থেকে শরণার্থীরা ঘর বাড়ি ছেড়ে নিরাপদে ঠাঁই নিয়েছেন। যদিও এ মুহূর্তে বরাক নদীর জলস্তর বিপদসীমার নিচে থাকলেও বহু এলাকা এখনও জলমগ্ন হয়ে রয়েছে। সোমবার ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির পক্ষ থেকে স্থানীয় দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বানভাসীদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে। আমাদের ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, যার মূল মন্ত্র হল মানব সেবা, সেখানে কোনো বাছবিচার নেই, সেখানে কোনো জাতিভেদ নেই, মানুষের জন্য সেবা করার যে মানে আমাদের মোটো, সেই সেবায় উদ্বুদ্ধ হয়ে আমাদের আমাদের সেক্রেটারি শ্রী দীপায়ন চক্রবর্তী, আমাদের MLAও বটে, উনি আমাদের এই কাজে সহায়তা করেছেন এবং আমাদের সমগ্র সদস্য এক্সিকিউটিভ মেম্বাররাও ছাড়াও আমাদের যে রেডক্রস সোসাইটি কর্মীবৃন্দ, নার্সেসরা সবাই খুব ভালোভাবে। উদয়পথ NGO বন্যায় ক্ষতিগ্রস্ত মারিনী বিলের মানুষদের পাশে দাঁড়ালো। সংস্থা ওনাদের মধ্যে কিছু সামগ্রী বিতরণ করলো। এই কার্যসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি অপু দাস, অমিতাভ দে, সুমন দেব, মৃত্যুঞ্জয় দাস, শিপ্রা চক্রবর্তী, নিরুপম দে প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অভিনব উদ্যোগ, রাঙ্গেরখালের জল নিষ্কাশনে মাঠে নামলেন বিধায়ক দীপায়ন। সমরজিৎ সিনহার শোক, সন্তপ্ত পরিবারের প্রতি শোক জ্ঞাপন শিলচরের বিধায়কের। সীমান্তে গরুসহ দুই পাচারকারীকে গ্রেফতার করল বদরপুর পুলিশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।